এখন থেকে টোকন অনুযায়ী হবে। মনোনয়ন বাতিল হওয়ার বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে আপিল করেছেন 183 জন সংক্ষুব্ধ প্রার্থী, যদিও টোকেন সংগ্রহ করেছেন 197 জন। আর এর মধ্যে রংপুর, বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম, ঢাকা অঞ্চল, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের বুথে সংক্ষুব্ধ প্রার্থী তাদের মনোনয়নের বৈধতা চেয়ে নির্বাচন কমিশনে আপিল চলমান রয়েছে। এই আপিল চলবে আগামী 9 ডিসেম্বর পর্যন্ত। আপিলকৃতদের মধ্যে আওয়ামী লীগ সহ অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। 10 জনের মধ্যে 7 জন এটা ঠিক আছে, 3 জনের তার মধ্যে আমি যে টাইমটা এসেছিলাম ওই টাইমে আমি ধরতে পারিনি, টাইমটা ওভার হয়ে গিয়েছিল, আজকে আসলাম, টাইমলি এসেছি, জমা দিলাম। আমার মনোনয়ন বাতিল করে এই মর্মে যে আমার 3 সার্টিফিকেট কয়ে এটা আমাদের নাই, তারা আপনার পক্ষে সই করেন নাই, কিন্তু এই 8 জন আমার পক্ষে সই করেছেন, তারা এফিডেভিট করে দিয়েছে। আমার একটা ফাইন খেলো না ওকালত নামাই, আর এই কারণে তারা কিন্তু পার্টিটা বাতিল করে দেয়। আমি 1% পুরোটাই দিয়েছি, একটু মিস্টেক হয়েছিল যে সেখানে সিরিয়ালি ভুল হয়েছে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার সাংবাদিকদের জানান, ন্যায্য অধিকার ফিরে দিতে আপিলের সুযোগ রয়েছে। ন্যায় বিচারের জন্যই তো আসলে আপিলটা গ্রহণ করা হচ্ছে, আশা করি যে মাননীয় কমিশন ন্যায় বিচার দেওয়ার জন্য তো এই সুযোগটা রেখেছে। আর অপরদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জামালপুর জেলার রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময় শেষে কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো চাপ নেই এবং চাপ দেওয়ার অধিকারও তাদের নেই। নির্বাচন কমিশনের সাথে যারা বিদেশিরা আমাদের সাথে দেখা করেছেন তারা, আমি এই কথাটা আমরা সবাই বলেছি, সবসময় বলে আসছি, সেটা হলো তারা আমাদের উপর কোনো চাপই দেন না। আবু সেতপু, মাইটিভি, ঢাকা।